রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে মিয়ানমার নিজেদের ফায়দা লুটতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলম। মিয়ানমারের সাম্প্রতিক আগ্রাসী আচরণ ও রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। চলমান পরিস্থিতিতেও মিয়ানমারের সাথে কূটনৈতিক সহ সার্বিক মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। বান্দরবনের তমরু সীমান্তে প্রতিদিনই মিয়ানমার থেকে আসছে থেমে থেমে গোলাবর্ষণ ও মর্টারশেল। এখন পর্যন্ত এসব ঘটনায় বাংলাদেশের একজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে আরাকান থেকে আবারও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। এসব বিষয় অবহিত করতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলম। বৈঠকের পর তিনি বলেন অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে মিয়ানমার। যারা আমাদের সীমান্তের ভিতরে আছে তাদের জানমালের নিরাপত্তা ব্যাহত করবে এবং তারা গরু বাছুর নিয়ে বাইরে যেতে পারবে না, তাদের ধান খেতে যেতে পারবে না, তাদের ঘর বাড়িতে থাকতে পারবে না, এইটা তো চলতে দেওয়া যায় না। এ কারণেই আমরা তাদের কাছে বলেছি যে আপনাদের আমরা সাহায্য চাই, যাতে করে মিয়ানমার এই অঞ্চলে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ভবিষ্যতে ফায়দা লুটতে না পারে, যাতে করে এই রোহিঙ্গাদের ফেরত নিতে না হয়। এবং আমরাও এটাও বলে দিয়েছি যে বাংলাদেশ চরম ধৈর্য সহকারে পরিস্থিতি অবলোকন করতেছে এবং আমরা কোনোভাবেই চাই না এখানে জড়িত হতে, যাতে করে এখানে জড়িত হলে মিয়ানমার একটা সুযোগ পাবে এই রোহিঙ্গাদের ফেরত না নেওয়ার জন্য একটা অজুহাত পাবে, সেরকম কোনো অজুহাত আমরা মিয়ানমারকে এই মুহূর্তে দিতে চাচ্ছি। সীমান্তে দেশটির এমন আচরণ তাদের জন্য ক্ষতি বয়ে আনবে, স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের প্রচেষ্টার কথাও জানান তিনি। আমরা যে কোনো উস্কানিতে পা দিচ্ছি না, মিয়ানমারের কোনো উস্কানিতেই পা দিচ্ছি না, এটাকে তারা অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা বলেছে তারা তাদের ক্যাপিটাল এই জিনিসগুলো জানাবে এবং যাতে করে ভবিষ্যতে যদি কোনো কিছু করণীয় থাকে, বিশেষ করে ইউনাইটেড নেশনসে যদি কোনো কিছু করণীয় থাকে তারা আমাদেরকে সে ব্যাপারে সহায়তার আশ্বাস প্রদান করেছে। সর্বস্তরেই আমরা যোগাযোগ রাখতেছি যাতে করে মিয়ানমার বুঝতে পারে যে এইরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা তাদের জন্য যেমন বিপজ্জনক, বাংলাদেশ এটা কোনোভাবেই সঠিকভাবে গ্রহণ করবে। তবে সীমান্তে এখনও সেনা মোতায়েন করার সময় হয়নি বলেও জানান পররাষ্ট্র সচিব। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।